আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নবনব সৃষ্টি এই প্রবন্ধটি আলোচনা করব। নবনব সৃষ্টি এই প্রবন্ধটি প্রাবন্ধিক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। সংক্ষিপ্তভাবে আমরা প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেব। সৈয়দ মুজতবা আলী বাংলাদেশের সিলেট তথা শ্রীহট্ট জেলার করিমগঞ্জে 1904 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ সিকান্দার আলী উচ্চপদস্থ সরকারি কর্মচারী ও একজন বিদগ্ধ মানুষ ছিলেন। সৈয়দ মুজতবা আলী ভিন্ন প্রদেশ এবং ভিন্ন দেশ থেকে আগত নানান ভাষার পণ্ডিতবর্গের সংস্পর্শে এসে বহু ভাষার ওপর দখল বিস্তার করেন। তিনি জার্মান, ইংরেজি, ফরাসি, ফার্সি, সংস্কৃত, আরবি, উর্দু, হিন্দি, মারাঠি, গুজরাটি সব মিলিয়ে প্রায় 15টি ভাষায় তিনি অনর্গল কথা বলতে, লিখতে এবং পড়তে পারতেন। সৈয়দ মুজতবা আলী তিনি রম্য রচনা, ভ্রমণ সাহিত্য, আলোচনামূলক প্রবন্ধ রচনায় দক্ষতা দেখিয়েছেন। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে হল যেমন ভ্রমণ কাহিনী দেশে বিদেশে, ভবঘুরে ও অন্যান্য, মুসাফির, রম্য রচনা যেমন পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ছোট গল্প দ্বন্দ্বমধুর, জীবনী গ্রন্থ হিটলার ইত্যাদি তিনি গ্রন্থ রচনা হচ্ছে করেন। এই লেখকের জীবনাবসান হয়েছিল 1973 সালে। তো তারই লেখা নবনব সৃষ্টি এই প্রবন্ধটি মামদুর পুনর্জন্ম প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এটি তার মূল গ্রন্থ চতুরঙ্গতে স্থান পেয়েছে। তাহলে যদি বলে যে নবনব সৃষ্টি প্রবন্ধটির উৎস কী, তাহলে লিখতে হবে যে প্রথমে মামদুর পুনর্জন্ম থেকে গৃহীত হয়েছিল, কিন্তু পরে তার চতুরঙ্গ গ্রন্থে এটা স্থান পেয়েছে। এবার এই যে এর নামকরণ কেন নবনব সৃষ্টি হচ্ছে রাখা হলো, যদি আমরা সংক্ষিপ্তভাবে বিষয়বস্তুটা আলোচনা করি তাহলে নামকরণটা সার্থক হয়েছে কি না বোঝা যাবে। সৃষ্টি বলতে গেলে কোনো কিছু আবিষ্কার করার কথা এখানে বোঝানো হয়েছে। নবনব নতুন নতুন কিছু আবিষ্কারের কথাই লেখক এখানে বুঝিয়েছেন। লেখক তার নবনব সৃষ্টি রচনায় যে কোনো সৃষ্টিকর্মের নির্মাণের যে পরীক্ষা নিরীক্ষা, গ্রহণ বর্জন থাকে তাকে দেখার চেষ্টা করেছেন। কিছু ভাষা আছে যেমন সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা, এমনকি আরবি ইত্যাদি প্রাচীন ভাষাগুলি অনেকটা হচ্ছে আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল মানে নিজেদের শব্দভাণ্ডারই এমন কিছু শব্দ আছে যে নতুন কোনো শব্দের প্রয়োজন হলে অন্য কোনো শব্দভাণ্ডারের ওপর নির্ভর না করে নিজেদের শব্দভাণ্ডার থেকেই নতুন নতুন শব্দ গ্রহণ করে, অর্থাৎ অন্য শব্দভাণ্ডারের ওপর তারা তাকিয়ে থাকে না। সেই জন্য এই সমস্ত প্রাচীন ভাষা, সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা, এগুলোকে তিনি আত্মনির্ভরশীল ভাষা মনে করেছেন। কিন্তু বর্তমানের বাংলা, ইংরেজি ভাষার মতো ভাষাগুলি অন্যান্য ভাষা থেকে শব্দ নেয়, এই শব্দরা স্থায়ীভাবে ভাষায় থেকে যায়। রবীন্দ্রনাথ, নজরুল, বেনামে বিদ্যাসাগর সকলেই এই কাজ করেছেন। বিষয়বস্তুর ওপর নির্ভর করে শব্দ গ্রহণ চলে। এই গ্রহণের পথে বাংলার সঙ্গে সংস্কৃত, ইংরেজিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আরবি ফার্সির প্রভাবে কিছুটা ক্ষীণ হয়ে গেছে, যদিও সাহিত্য ইতিমধ্যে স্থান পেয়ে যাওয়ায় এবং একালে পরীক্ষা নিরীক্ষার কারণে এইসব ভাষার শব্দ টিকে থাকবে। এখানে আবার
আরবির থেকে ফার্সির গ্রহণযোগ্যতা বেশি। উর্দু ও হিন্দি সাহিত্য ফার্সিরই প্রভাব লক্ষ্য করা যায়। ইকবালের মতো কেউ কেউ অবশ্য উর্দুকে ফার্সির প্রভাব মুক্ত করতে চেষ্টা করেছেন। অন্য ভাষার ওপরে নির্ভর না করে যে সাহিত্য সৃষ্টি সার্থক হতে পারে তার উদাহরণ পদাবলী কীর্তন। বাঙালি হিন্দুই হোক অথবা মুসলমান, তারা যে সব কিছুকে মেনে না নিয়ে স্বাধীনভাবে চলতে চাই, এই বিদ্রোহী সত্তা তাদের মধ্যে সদা জাগরুক থাকে। সব মিলিয়ে শব্দ ও ভাষার নেওয়া বা বর্জন করা এই বিপরীতমুখী দুই স্রোতেই সাহিত্য গড়ে ওঠে। সৃষ্টির সে বিচিত্র রূপ স্বরূপকে ধরার চেষ্টা করেছেন প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী। সেই জন্যই এই গ্রন্থটির নামকরণ করা হয়েছে, প্রবন্ধটির নামকরণ করা হয়েছে নবনব সৃষ্টি, এবং এই নামকরণটি সার্থক হয়েছে। আজকে আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত এ পর্যন্ত আলোচনা করব। পরের দিন আমরা পরপর টেক্সট বইয়ের যে পেজ, সেই পেজ ধরে ধরে আলোচনা হবে। পরের দিন টেক্সট বই তোমরা সঙ্গে রাখবে, টেক্সট বই ধরে প্রতিটা লাইনের আলোচনা হচ্ছে আমরা করব।